এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পূজার সময়তে সাগরের মধ্যে তৈরি হতে পারে বড় সিস্টেম ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে এইদিকে ভারতীয় মৌসুম ভবন ইতিমধ্যে আরব সাগরের সিস্টেম তৈরি হওয়ার ব্যাপারে জোর দিয়েছে তারা ইঙ্গিত কিছুটা দিয়েছে এদিকে দক্ষিণবঙ্গে বর্ষা বিদায় নিয়েছে এমনটা আগেই জানিয়ে দিয়েছিল কিন্তু তারপরেই একটা অস্বস্তিকর গরম পড়ে রয়েছে তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে দিনের বেলা তাপমাত্রা না কমলেও আগামী কয়েক দিনের মধ্যে বা পাঁচ ছ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বা এক থেকে দু ডিগ্রি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভোরের দিকে একটু শীতল শীতল অনুভব অনুভব কিন্তু হতে পারে এইদিকে পূজার সময়তে আবহাওয়াতে পরিষ্কার পরিচ্ছন্ন দিন থাকবে না ঝড় বৃষ্টি থাকবে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইতিমধ্যে আবহাওয়ার মডেলগুলিতে এখনও অনেকটা তারতম্য থাকছে সঠিক আবহাওয়া কি হতে পারে সেইটা কিছু তারতম্য থাকছে কিন্তু নিয়মিত যে আপডেটগুলি উঠে আসছে সেইভাবে আমরা বলে দিচ্ছি আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বলেছে যে পূর্ব মধ্য আরব সাগর এবং সংলগ্ন যে দক্ষিণ পূর্ব আরব সাগর রয়েছে এখানে ঘূর্ণাবর্ত থাকতে পারে তারপর সেখানে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে এবং তারপর সেটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যেতে পারে এবং সেই সেখানে আরও ইন্টারসিফিকেশন বা আরও ঘনীভূত হওয়ার বা শক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে কি হতে পারে আবহাওয়ার আপডেট আমরা এই ভিডিওতে আলোচনা করব বঙ্গোপসাগরে কি কোনো ঘূর্ণিঝড় তৈরি হতে পারে নাকি শুধুমাত্র আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সেই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম কি হবে আমরা এই সমস্ত বিষয় আলোচনা করব ঠিক কোথায় আছড়ে কবে পড়তে পারে দুর্গাপূজার দিনগুলিতে আবহাওয়া পরিস্থিতি কোন দিকে চলে যেতে চলেছে উত্তরবঙ্গ থেকে বর্ষা উঠে গেছে না এখনও কিছুটা দেরি হতে পারে আমরা এই ভিডিওতেও আলোচনা করব তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবেন আজ আপনার এলাকায় আবহাওয়া পরিস্থিতি কেন কেমন অনুভব করেছেন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকার কথা আপনাদের বলেছিলাম সেই রকম আছে না ছিল না কি মাঝে মাঝে একটু করে ঝাপসাকাশ একে এসেছিল আর উত্তরবঙ্গে একটু করে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এখন রয়েছে সেখানে মেঘলা মেঘলা আকাশ ছিল না পরিষ্কার ছিল অবশ্যই কমেন্টে জানাবেন বাংলাদেশ আসাম মিজোরাম মণিপুর ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো চলুন দেখি দুর্গাপূজার দিকে কেমন আবহাওয়া পরিস্থিতি হতে পারে আমরা এই ভিজানে ফিরে আসছি তার আগে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কি বলছে ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে সতেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ পশ্চিমী ঝঞ্ঝা এসেছে এদিকে তামিলনাড়ুর দিকে এখনও ভারী বৃষ্টিপাতের কথা রয়েছে তামিলনাড়ু কেরালার দিকে চার থেকে পাঁচ দিনের মধ্যে এদিকে আবহাওয়া দপ্তর দেখুন এখানে জানাচ্ছে যে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরে চব্বিশ ঘন্টার মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যেটার প্রভাবে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সতেরো তারিখের কাছাকাছি এবং তারপর এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যেতে পারে এবং আরও ঘনীভূত হতে পারে তার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ উনিশে অক্টোবরের মধ্যে অর্থাৎ বুঝতেই পারছেন যে নিম্নচাপ ক্ষেত্রের উপরে অর্থাৎ গভীর নিম্নচাপ বা তারও উপরে যদি কারো ঘনীভূত হতে পারে তাহলে ঘূর্ণিঝড় তেজ তৈরি হতে পারে এমন সম্ভাবনা বা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে এমনটা এখানে জানা যাচ্ছে এবারে বৃষ্টিপাত নিয়ে এখানে আমাদের উত্তর পশ্চিম ভারতে যেখানে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যার জন্য জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ পাঞ্জাব উত্তরাখণ্ড হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থানের কিছু এলাকা থেকে এখানে কিন্তু ষোলো তারিখের আশেপাশে পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোনো কোনো অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজফরবাদ এবং হিমাচল প্রদেশের দিকে এবং পাঞ্জাবের দিকে ষোলো তারিখের দিকে এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ষোলো থেকে আঠেরোই অক্টোবরের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ভারী বৃষ্টিপাত আসতে পারে বুঝতে পারছেন তার মানে কিছু না কিছু একটা ওখানে কিছু ঘূর্ণাবর্ত হতে পারে বা কিছু একটা হতে পারে যার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যে আমরা পাচ্ছি এদিকে বর্ষা কতটা উড় একবার দেখে নিই ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যে তথ্য জানাচ্ছে চোদ্দই অক্টোবর ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গিও পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছিল তেরোই অক্টোবর চোদ্দ তারিখে একই জায়গাতে এটা আটকে আছে অর্থাৎ উত্তরবঙ্গ এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের দিকে এবং বিহারের যে কিছুটা উত্তর পূর্ব দিকে এলাকা থেকে এবং বাংলাদেশ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর মেঘালয় ত্রিপুরা এইগুলো থেকে এখনও বর্ষা বিদায় নেয়নি শুধুমাত্র রাজশাহী এবং খুলনা বিভাগের পশ্চিম দিকের এলাকাগুলি পশ্চিমবঙ্গের সঙ্গে লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখান থেকে বর্ষা সরকারিভাবে বিদায় নিয়েছে এতটা আমাদের জানিয়ে দিলাম ভারতীয় মৌসুম ভবনের আপডেট থেকে আপডেট ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবারে আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তবে এখানে ষোলো তারিখের দিকে কিছু এলাকাতে দার্জিলিং কালিম্পং এর দিকে বৃষ্টিপাত থাকতে পারে তবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দু এক জায়গাতে বৃষ্টিপাত আসতে পারে মূলত বৃষ্টিপাতগুলো কমেই যাবে শুকনো আবহাওয়াই থাকবে তবে সতেরো আঠেরো তারিখের দিকে দার্জিলিং কালিম্পং একটু বৃষ্টিপাত থাকলেও বাকি জায়গার আবহাওয়া শুকনোর দিকে এগোচ্ছে হতে পারে পারে এই মধ্যে হয়তো বর্ষা উঠে সম্ভাবনা থাকতেই তো ক্ষেত্রে জানাবো আবহাওয়া দপ্তর জানিয়ে দিলে আপাতত সিকিম এবং পাহাড়ি অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত রয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে পুরোপুরি শুকনো আবহাওয়ার কথা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর বর্ষা উঠে গেছে তবে এখনো একটুখানি সামান্য সামান্য জলীয় বাষ্প রয়েছে তাই একটু কখনো কখনো গুমট গরম অনুভব হচ্ছে কিন্তু তাতে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই যার জন্যই বর্ষা বিদায় জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিশেষ করে নিকোবর দ্বীপের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে তবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও হবে শেষ ভাগের দিকে আবহাওয়া দপ্তর দেখুন এখানে বলছে ধীরে ধীরে কিন্তু গ্র্যাজুয়াল ফল ইন নাইট টেম্পারেচার ওয়ান টু টু ডিগ্রি অর্থাৎ এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা আগামী পাঁচ দিনের মধ্যে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ভোরের দিকে একটু করে শীতল অনুভব হবে কোথাও কোনো সতর্কতা এই মুহূর্তে জারি করা না থাকলেও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিশেষ করে নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ এখানে কিন্তু হওয়ার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর যেটা ষোলো তারিখ থেকে বা তার আশেপাশে শুরু হতে পারে মৎস্যজীবীদের এই মুহূর্তে কোনো সতর্কতা জারি করা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম মোহের লাইভ স্ক্রিনে ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন জানিয়ে দিয়েছে যে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগরে এই এলাকাতে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তটি সতেরো তারিখের আশেপাশে নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে দেখুন এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে সতেরো তারিখের আশেপাশে এখানে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে গোল গোল করে ঘুরছে শক্তি বাড়াচ্ছে এবং এটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরও ঘনীভূত হতে পারে অর্থাৎ নিম্নচাপের পরের ধাপে যাওয়ার কথা বলছে আমরা এখানে দেখি কি আপডেট পাচ্ছি তার পাশাপাশি বঙ্গোপসাগরে কি হচ্ছে সেটাও দেখে নিচ্ছি আঠেরো তারিখের দিকে এই এটা কিন্তু একটু শক্তিশালী হচ্ছে দেখা যাচ্ছে উনিশ তারিখের দিকে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাচ্ছে আমরা জিএফএস মডেলটাও দেখব এদিকে কুড়ি তারিখের আশেপাশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সংলগ্ন এলাকাতে বা এখানে বঙ্গোপসাগরের কাছে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত এখানে দেখা যাচ্ছে কুড়ি তারিখের দিকে এখানে আরব সাগরে আরও সিস্টেম ঘনীভূত হচ্ছে শক্তি কিন্তু বাড়াচ্ছে এই শক্তি বাড়াতে বাড়াতে বাইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে দক্ষিণ পূর্ব যে বঙ্গোপসাগর রয়েছে সেখানে ঘূর্ণাবর্ত এবং এইখানে কিন্তু আরব সাগরে শক্তিশালী সিস্টেম দেখা যাচ্ছে আমরা একটু মেপে দেখি এটা কত গতিবেগ পাওয়া যাচ্ছে একশো চৌদ্দো পনেরো পর্যন্ত আমরা মেপে দিতে পারছি এখানে এক্স একশো কিলোমিটার প্রতি ঘন্টা একটু বায়ু মোডে ফেলে দেখি তাহলে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগ পাওয়া যাচ্ছে কি না তাহলে বোঝা যাবে এটা ঘূর্ণিঝড় হবে না গভীর নিম্নচাপ হবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আশি কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগ পাচ্ছি অর্থাৎ বুঝতেই পারছেন যে ঘূর্ণিঝড় তেজ তৈরি হওয়ার প্রবল একটা সম্ভাবনা বা ইঙ্গিত কিন্তু দিচ্ছে ইসিএম ডব্লু মডেল যেটি আরব সাগরে তৈরি হতে পারে বাইশ তারিখের আশেপাশে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং এটা দেখা যাচ্ছে আরও শক্তি বাড়াতে পারে বাইশ তারিখের দিকে এখন যদি আমরা এখন যদি একটু মেপে দেখাই তাহলে কিন্তু বিরাশি কিলোমিটার পর্যন্ত কাছাকাছি গতিবেগ আমরা মাপতে পারছি অর্থাৎ ওই রকমই রয়েছে ক্যাটেগরি ওয়ান কাছাকাছি হতে পারে দেখা যাক এটা এইভাবে কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখের দিকে এটা ওমানের দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে ইসিএম ডব্লিউ মডেল বলছে এটাকে আমরা একবার জিএপেস মডেলে ফেলে এটাকে দেখেন তারপর আমরা আরব সাগর এই বঙ্গোপসাগরটা দেখব তো ইসিএম ডব্লিউ এ অনুযায়ী সতেরো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে যেটা আবহাওয়া দপ্তর বলছে যে এই জায়গাতেই নিম্নচাপ ক্ষেত্রে তৈরি হতে পারে তো দেখা যাচ্ছে শক্তি কিন্তু আস্তে আস্তে বাড়ছে তো সেটা সতেরো জায়গায় আঠেরো হচ্ছে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার কথা বলেছে দেখি কি বলছে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখের দিকে এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখানে আমরা টিনে চলে এলাম এখানে আবার দেখা যাচ্ছে বঙ্গোপসাগরেও একটা সিস্টেম ইঙ্গিত দিচ্ছে জি মডেল সেটা আমরা দেখছি পরে দেখুন জি মডেল বলছে যে বাইশ তারিখের দিকে এটা শক্তিশালী হচ্ছে তেইশ তারিখের আশেপাশে এটা আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে এখানে একটু শক্তি কমাচ্ছে তো জিএফএস মডেল এই মুহূর্তে যেটা জানাচ্ছে বাইশ তারিখের আশেপাশের গতিবেগ আমরা দেখে নিচ্ছি একবার এখানে দেখা যাচ্ছে যে চুরাশি কিলোমিটার গাস্টিং পাচ্ছি বায়ুর গতিবে কি পাওয়া যাচ্ছে জিএপএস মডেল বলছে এটা কিন্তু বাষট্টি থেকে পঁয়ষট্টি আশেপাশে চৌষট্টি বাষট্টি ঊনসত্তর ষাট অতি গভীর নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে ইসিএমড মডেল বলছে ঘূর্ণিঝড় হতে পারে জিএপ মডেল বলছে যে অতি গভীর নিম্নচাপ বা গভীর নিম্নচাপ হতে পারে এইটা কিন্তু এখন ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এটাও ওমানের দিকে ইঙ্গিত দিচ্ছে এইটা আমরা পেয়ে গেলাম এখানে কিন্তু এইখানে আবার দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে জিএপের মডেল বলছে যে একুশ কুড়ি তারিখের আশেপাশে আন্দা ওই একই জায়গাতে যেটা আমরা ইসিএম ডব্লিউ মডেলে দেখছিলাম এই জায়গাতেই কিন্তু এটা দেখাচ্ছে এটা আমার মডেলটা একবার চেক করে নিই কিসে আছি জিএপ আছি তো জিএপেস মডেল বলছে যে দেখুন আন্দামান দ্বীপপুঞ্জের উত্তর পশ্চিম দিকে দিকেই থেকে একুশ তারিখের দিকে তারপর শক্তিশালী হচ্ছে বাইশ তারিখের দিকে আরও ইনটেন্সিফাই করতে পারে এবং এটা কিন্তু পশ্চিম দিক বরাবর যাওয়ার চেষ্টা করছে বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে এর গতিবেগ কত হতে পারে দেখি কি বলছে দেখুন পুজোর সময় দিন দিনগুলোতেই কিন্তু বঙ্গোপসাগরও উত্তাল হওয়ার ইঙ্গিত দিচ্ছে এর গতিবেগ সাতাত্তর আটাত্তর পাওয়া যাচ্ছে এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি বায়ুর গতিবেগ বায়ুর ঝাপটাতে মাপলে আরও বেশি দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে একশো বারো তেরো অর্থাৎ এইটাও কিন্তু ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা জানাচ্ছে কিন্তু এইটা পরবর্তী ক্ষেত্রে আরও গতিবেগ বাড়িয়ে ফেরার সম্ভাবনা দেখাচ্ছে কিন্তু এর যে ল্যান্ড ফল করার যে এরিয়া সেটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে দেখুন ঠিক এইখান থেকে এটা এই দিকে যাওয়ার কথা বলছে তার মানে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন এলাকাতে এটা চলে আসতে পারে এমন সম্ভাবনা দুদিকেই ঘূর্ণিঝড়ের আশঙ্কা দিচ্ছে অর্থাৎ ঘূর্ণিত ঝড় তেজ হতেও পারে এমন সম্ভাবনা অথবা অতি গভীর নিম্নচাপের ইঙ্গিত দিচ্ছে এটা আমরা দেখতে পেলাম অর্থাৎ ঝড় বৃষ্টির পরিবেশ বঙ্গোপসাগর অর্থাৎ বুঝতেই পারছেন ঘুরন্ত ঝড়গুলি আসার সম্ভাবনা দেখাচ্ছে এবার এবারে আমরা একটু চলে যাই ইসিএম ডব্লিউ মডেলে কি বলছে আমরা আরব সাগরটা দেখে নিয়েছি সিস্টেম কিন্তু তৈরি হওয়ার ইঙ্গিত ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন দিয়ে দিয়েছে আমরা আরব সাগরটা দেখে নিয়েছি ওখানে সিস্টেম হতেই পারে এবারে আমরা একটু দেখে নেব যে ইসিএম ডব্লিউ মডেলে বঙ্গোপসাগরে কী হতে পারে আমরা দেখে নিয়েছি আরব সাগরে সিস্টেম তৈরি হতে পারে বিরাট শক্তিশালী এবং পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর গিয়ে এটা ওমানে গিয়ে আঘাত এনে দিতে পারে এদিকে ডব্লিউ মডেল বলছে যে অত বড় ব্যাপার কিন্তু দেখাচ্ছে না এর মতো এখানে দেখাচ্ছে ওই একুশ তারিখের আশেপাশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঠিক দিকে ওই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছেই ঘূর্ণাবর্ত একই সময়তে ঘূর্ণাবর্ধ তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ ক্ষেত্র বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে হবে এটা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে এবং সেটার মুভমেন্ট কিন্তু রয়েছে এটাও কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে তবে এটা বড় সিস্টেম হবে কিনা এখনো এখানে কোনো ইঙ্গিত দিচ্ছে না এবং এটা এদিকে যেতে পারে অর্থাৎ বুঝতেই পারছেন যে এখানেও কিন্তু সিস্টেম বা এটা কিন্তু ওই এই দিকে যেতে পারে অর্থাৎ এটা পরিষ্কার হচ্ছে এইগুলো মডেলগুলো থেকে যে এটার প্রভাব পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা উত্তর উড়িষ্যার দিকে নাও পড়তে পারে তাহলে সেটা যদি হয় তাহলে আমাদের পুজোর আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে মানে যদি বৃষ্টিপাতে ফেলি তাহলে দেখুন বৃষ্টিপাতগুলো কিন্তু যা হবে এইগুলোতেই হবে কিন্তু এই আমাদের দিকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া থাকতে পারে কিন্তু যেহেতু সমস্ত জলীয় সিস্টেম তৈরি হওয়া মানে জলীয় বাষ্প টানবে যদিও শুকনো হাওয়া হাওয়া আছে তাহলে শুকনো হাওয়া আরও আসবে ড্রাই হতে পারে মানে তাপমাত্রাও যে খুব বেশি কমে যাবে সেরকমও হবে না তিরিশ থেকে উনত্রিশের আশেপাশে তাপমাত্রা থাকবে দুপুরবেলার দিকে রাতের দিকে হয়তো যেটা বলেছে একটু করে কমবে তো কুড়ি ডিগ্রি বা উনিশ ডিগ্রির মধ্যে চলে আসতে পারে তবে পুরুলিয়া পশ্চিমের দিকের জেলাগুলিতে আঠেরো ডিগ্রি আশেপাশে নেমে যাওয়ার সম্ভাবনা দুর্গাপূজার সময়তে সর্বনিম্ন তাপমাত্রা হয়তো সতেরো আঠেরোর কাছাকাছি আঠেরো কি উনিশের মধ্যে চলে আসবে বা কুড়ির মধ্যে আর দিনের বেলাতে তিরিশ থেকে একত্রিশ বা কোথাও কোথাও উনত্রিশের মধ্যে থাকতে পারে এরকম ব্যাপার কিন্তু হতে পারে তো ঝড় বৃষ্টি থেকে মুক্ত হতে পারে কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে বা এগুলোতে দুর্গাপুজোর সময় কোথাও বৃষ্টিপাত নাও হতে পারে ভালো খবর কিন্তু বঙ্গোপসাগর এবং আরব সাগর সিস্টেমে উত্তাল হতে পারে ঘূর্ণিঝড় হতে পারে তবে এগুলির গতি প্রকৃতিতে এখনও পরিবর্তন আসবে কোন দিকে যায় না যায় আরও সময় এলে বোঝা যাবে তো এই রয়েছে আর কি আপডেট আর এখানে কোনো কিছু দেখাচ্ছি না ভেন্ডার্স দেখাচ্ছি না মোটামুটি বুঝে গেলেন কি হতে যাচ্ছে না যাচ্ছে ধন্যবাদ